তোমার জল খাবার সব কিন্তু গুছিয়ে দিয়েছি, সময় মতন খেয়ে নিও। তোমরা তো চিন্তা করছো কেন বলো তো? আমি খাবার জল সব ঠিক সময় মতো খেয়ে নেবো। আর আমি এখন যাচ্ছি, তো ঠিক সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো। তোর জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকবো। বড় বৌমা, আর দেরি করো না, লেবুটা চাকার তলায় দিয়ে দাও। শুধু তার কাটিনি, খুলে নিয়ে চলে এসেছি। একবার গাড়িটা চালাতে দাও না, তারপর দেখবে গাড়ি আর বাগে আনতে পারছি না, খাবি খেতে শুরু করেছি। আমিও দেখবো মঙ্গলা, তুই বাঁচিস কি করে? চল ভাই, আমাদের কাজ হয়ে গেছে, চল। আপনি একটা কাজ করুন, আপনি হাতটা মাইতে দিন না। দিন
কি লজ্জা পাচ্ছে দেখো। চলো 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 বেরো বেরো বেরো, দেরি হয়ে যাচ্ছে। দর দিন তদিন তদর না, দর দিন তদিন তদর না, দর দিন তদিন তদর না, দর না দরদিন তদিন তদর না, দরদিন তদিন তদর না, দরদিন তদিন তদর না। দুগ্গা 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 দুগ্গা। মা চলো এবার আমরা ঘরে যাই। হ্যাঁ তোমরা যাও, আমি একটু ফ্যাক্টরি হয়ে আসছি। আর তো মাত্র কয়েক ঘন্টা, এই তো বিকেলেই আপনি ফিরে আসবেন সর্বমঙ্গলা। তাও তাও কেন আমি আপনাকে এত মিস করছি বলুন তো? কেন আমার মনের ভেতরটা এরকম অস্থির অস্থির করছে? কেন এরকম ছটফট করছে? কেন সর্বমঙ্গলা কেন? রাজা রাজা রাজা, খবর নাও খবর নাও। দেখো গাড়ি যখন একবার বেরিয়ে গেছে, আমি অ্যাক্সিডেন্ট এতক্ষণ হয়ে গেছে, এখন আমাদের জানার দরকার যে সর্বমঙ্গলা বেঁচে আছে নাকি। অপরের টিকিট কেটে ফেলেছে, খবরটা না নিলে জানবে কি করে বলো তো? প্লিজ নাও খবর। কি খবর নেবো ম্যাডাম, একটা ব্রেক ছাড়া গাড়ি চললে গাড়িতে যারা থাকে তারা এমনি খবর হয়ে যায়। তবু আপনি আপনার সান্ত্বনার জন্য কিছুক্ষণ বাদে বাড়ি গিয়ে হালকা করে একটা কফি নিয়ে ডাইনিং রুমে টিভিটা চালিয়ে খবরটা দেখে নেবেন, তবে মোবাইলটাও সঙ্গে রাখবেন। আজকাল তো অনেক সময় সোশ্যাল ওয়েবসাইটে নানান খবর টিভির আগেই লিক হয়ে যায়। যেভাবেই হোক ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই আপনি খবরটা দেখতে পাবেন যে সর্বমঙ্গলা ধূপকাঠির মালিক সর্বমঙ্গলা কাঞ্জিলাল রোড অ্যাক্সিডেন্টে নিহত। জীবনে প্রথমবার জানো ড্রাইভার দাদা, জীবনে প্রথমবার আমি ম্যাটাডোরে উঠতে পারলাম। আমি তো আগে সবসময় ভাবতাম যদি কোনোদিন ম্যাটাডোরে উঠতে পারি তাহলে আমি ঠিক এইভাবেই ড্রাইভারের পাশের সিটে বসে যাব। আর কি অদ্ভুত দেখো, আমি আজ ঠিক তোমার পাশের সিটে বসেই হাইওয়ে দিয়ে যাচ্ছি, খুব মজা লাগছে জানো। আচ্ছা আমরা এখান দিয়ে গিয়ে দ্বিতীয় গলিতে ধরবো তো? হ্যাঁ দিদি। ব্রেক কি ফেল করলো নাকি?